দর্শক বন্ধু, আগে মেডিসিন খাইবা না আমি আগে পরামর্শ নবা? আজির ভিডিও এই টপিকরে অছি। আপনার দেহরে যদি কিছু বি প্রবলেম অছি, কিছু বি প্রবলেম অছি, চাহে সে থন্ডা কাশটু আরম্ভ করি ক্যান্সর পর্যন্ত যদি আপনার দেহরে সমস্যা অছি, আপনার সিধাসড়ক মেডিসিন স্টোরকু যাইকি আপন মানে মেডিসিন আনিকি খাইবা উচিত না এক ভালো প্রফেসনাল ডক্টর অথবা আয়ুর্বেদর নলেজ রখিথিবা ব্যক্তিঙ্ক সহিত আলোচনা করিবা পরে ঔষধ সেবন করিবা ভালো। যাহা বি কিছু মনরে ডাউট থিব, যাহা বি কিছু থিব, প্রপর ওড়িয়ারে গাইড করিয়া হচ্ছে মোর এক কর্তব্য বলে মু ভাবুছি। লোকমানকু স্বাস্থ্য বিষয়ে গাইড করিবা হচ্ছে মোর এক জব বলে মু ভাবুছি। সো সেইথিপাই আপনকু মধ্য ইয়া উপরে গাইড করিবার মোর ইচ্ছা হেউছি। যদি আপনকর জানিবার অছি ভিডিওকু শেষ পর্যন্ত দেখন্তু। আয়ুর্বেদর এক স্টুডেন্ট ছোট ছোট স্বাস্থ্য সমস্যাকে প্রাচীন আয়ুর্বেদ বিধিরে তাকে সুস্থ করিবার প্রবল মাত্রার ইচ্ছা রাখিবা এক ব্যক্তি। আপনার স্বাগত করছি গোল্ডেন ওড়িশা ইউটিউব চ্যানেল স্পেশাল ভিডিওরে। কমপ্লিটলি আমি আলোচনা করুছে আজির বিষয়ে যে কোণী স্বাস্থ্য সমস্যা ঘটিলে আমি প্রথমে পরামর্শ নেওয়া উচিত না সিধা সড়ক ভাবে যাই মেডিসিন স্টোর মেডিসিন খাইবা উচিত। যদি আপনার থন্ডা কাশ ভাই ছোট ছোট সমস্যা হয়েছে, তাহলে আমি সিধা সড়ক এই ভুল করুছি কি মেডিসিন স্টোরক যাচ্ছে, মেডিসিন আনিকি প্যারাসিটামল মেডিসিন আনিকি থন্ডা জ্বর হলে খাই দেউছে, অথবা যদি মুন্ড বথা হচ্ছে তাহলে সিম্পল উপরে আমি কোণ করছে অমৃতজন আনিকি মারি দেউছে। অল্প কেতকাংশরে এসব জিনিস ঠিক অছি, এমার্জেন্সি কেসরে ঠিক অছি, কিছু বি অসুবিধা নাহি। যদি লগাতার ভাবে আপনার এমিতি করা সত্যঙ্ক সমস্যার সমাধান আসু না, চাহে আপনার গ্যাস পাই মেডিসিন খাওয়া নেই আসলে ট্যাবলেট গোটে খাইদেলে আজি পাই ভালো কালকে পুঁ বাহারা, থন্ডা পাই মেডিসিন আনুচি আজি মেডিসিন খাইদেলে গোটে দিন দুই দিন পাই ভালো পুঁ নেক্সট ডেট বা তিন চার দিন পরে পুঁ বাহুছে। মুন্ড কথা পাই মধ্যে সেম টু সেম আপনার নিয়ে আসলে মুন্ড কথা পাই আপনার নিয়ে আসলে খাইদেলে তাপর দিনক পুঁ যেমি সেমি বাহুছে। আপনার পেটর সমস্যা অছি, পেট পরিষ্কার রহুনি, কি আপনার কহিদেলা মার্কেটে পেট সভা অছি নিয়ে আস, ত্রিফলা অছি নিয়ে আস, কিংবা অন্যান্য ট্যাবলেট অছি এলোপ্যাথিক নিয়ে আস, হোমিওপ্যাথিক ট্যাবলেট অছি নিয়ে আস, আনি খাইদেলে সেদিন ভালো তাপর দিনক সেমি সেমি। যদি এমিতি বারম্বার আপনার সহ ঘটুছি, এর অর্থ আপনার বডি আপনার সিগনাল দেউছি এ ট্যাবলেট আপনার টেম্পোরারি বেসরে কাম করুছি, টেম্পোরারি বেসরে। যদি এমার্জেন্সি কেসরে আপনার কোটি বসরে অনেক ট্রেন্রে অনেক অথবা ফ্লাইট্রে অনেক, এভাবে ক্ষেত্রে আপনার এই টেম্পোরারি সিস্টমকে নিয়ে পারবে, টেম্পোরারি ট্রিটমেন্টকে আধার করি আপনার স্বাস্থ্যকে সুধারি পারবে। কিন্তু যদি এইতে আপনার হ্যাপি লাগুছি, এইতে যদি টাকা খরচ করা আপনার ভালো লাগুছে, তাহলে আপনার লাইফ টাইম করতু। যদি এর কিছু না কিছু সলুসন আপনার মানে চাহুমান, তাহলে সর্বপ্রথমে এই ছোট ছোট সমস্যা বি এক ভালো ডক্টরঙ্কর আপনার পরামর্শ নিয়ন্তু, যা কনসল্ট বলে আমি মানে কুছে, চাহে সে অনলাইন নিয়ন্তু ফোন যোগে অথবা অফলাইন মধ্যে আপনার মানে নেই পারিবে। বর্তমানে আমি জানি রাখিবা তাঁকর ফিস কেতে আসি থাকে, যে প্রফেসনাল ডক্টর থাকে সেমানে শহে টঙ্কা টু আরম্ভ করি পাঁচশো হাজার তিন হাজার টঙ্কা মধ্যে পর্যন্ত সেমানে ফিস নেউছন্তি, কেবল কথাবার্তা পাই পরামর্শ পাই কেবল ফিস দরকার। আপনার মন মন ভিতরে প্রশ্ন আসব, স্যার মু ইয়া উপরে এসব এত টাকা খরচ করা অপেক্ষা যদি মু মেডিসিন খাইবি তাহলে মু তো সুস্থ হয়ে যাবি। কিন্তু ধ্যান দিওন্তু, থরে আপনার যেতে পরামর্শ নিয়ে যাবে, পরামর্শ নেওয়া দ্বারা আপনার ডাউট সব ক্লিয়র হয়ে যাব। খালি ডাউট ক্লিয়র নুহে, যেতবে আপনার ফিল হব কি হ্যাঁ মতো কে জন গাইড করুছি বা তাঁকু পরামর্শ অনুসারে আপনার যেত ঔষধ সেবন করবে, আপনার বিশ্বাস বহুত গুণের বড়ি যাব। আপনার ফিল হব কি না মতো নিশ্চিত রূপে মু সুস্থ হয়ে পারিবি, কারণ মতো কে কে জন গাইড করুছি, মোর কিছু ভুল হো না, এইটা হচ্ছে আপনার প্লস পয়েন্ট রহব। তো তাঁকু আপনার মানে আপনার তাঁক ফিস মুতাবক আপনার তাঁক ফিস ডিপোজিট করি নিশ্চিত রূপে আপনার তাঁকর পরামর্শ গ্রহণ করে পারিবে। যদি আয়ুর্বেদর কোণী গোটে ব্যক্তি আয়ুর্বেদর নলেজ রখুছি, তাঁক পাখর আপনার অনলাইন অফলাইন পরামর্শ নিয়ে পারিবে। একশো টাকার আরম্ভ করি তিন হাজার বা তিনশো টাকা পর্যন্ত, তিন হাজার আরম্ভ করি এমনি বহুত গুড়া মানে সমস্যা অলগা অলগা সমস্যা পাই অলগা অলগা কনসল্ট রেট সে করে থাকে, সেইপা আপনার পরামর্শ পূর্ব কথাবার্তা হয়ে যাবে তাঁক সহ, তো তাঁকর আবশ্যক মুতাবক তাঁকু টাকা প্রদান করার পরে তাঁক সহ নিজের মন মুতাবক কথা কথাবার্তা আপনার হয়ে পারিবে। অন্য গোটিক জিনিস হচ্ছে, যদি বা প্রশ্ন আপনার মন ভিতরে আসুব এমিতি আমি তো তাঁকর হি ট্রিটমেন্ট নবু তো কী টাকা দেবু, দেখুন ভাই আপনার যে ভাষণগুলি শুণবে আপনার দেহরে অমুক হয়েছি, আপনার দেহরে সম্মুখ হয়েছি, এত দিন মেডিসিন খাইলে সেত দিন সম্মুখ কলে সে আসিয়া ঘটলা, এই যে তমাম কিছু কথাবার্তা আপনার হবে
ତ ସେସବୁ କଥା ସିଏ କାହିଁକି ଶୁଣିବେ? କ'ଣ ବା ତାଙ୍କର ଦରକାର ଅଛି ଆପଣଙ୍କ କଥା ଶୁଣିବାରେ? ଆପଣଙ୍କର ସୁସ୍ଥତା ମିଳୁ ନ ମିଳୁ ସେଥିରେ ତାଙ୍କର କ'ଣ ଫରକ ପଡ଼ୁଛି ଭାଇ? ସୋ ସେଇଥିପାଇଁ ତାଙ୍କ ସମୟକୁ ଆପଣ ସେତିକି ସମୟ ପାଇଁ ଭଡ଼ାରେ ନେଲେ ବା ଘଣ୍ଟାଟେ ହେଉ ଦେଢ଼ ଘଣ୍ଟା ପାଇଁ ଦୁଇ ଘଣ୍ଟା ପାଇଁ ସମୟକୁ ବୁକିଂ କଲେ ଅଳ୍ପ କିଛି ଟଙ୍କା ଦେଇକି ତାପରେ ଆପଣ ନିଜର ସମସ୍ୟା ବିଷୟରେ ଆଲୋଚନା କରିପାରିବେ। ତାପରେ ଆପଣ ଯେଉଁ ପରାମର୍ଶଟିଏ ଆଣିବେ ସେଥିରେ ଆପଣଙ୍କୁ ଯେଉଁ ସମାଧାନର ବାଟ ମିଳିପାରିବ ତାହା ଜବରଦସ୍ତ ଭାବରେ ଆପଣଙ୍କୁ ମିଳିପାରିବ। କାହିଁକି ମୁଁ ଆପଣଙ୍କୁ ଏକ୍ଜାମ୍ପଲ୍ ସହିତ ଆପଣଙ୍କୁ ବୁଝିବାକୁ ଚେଷ୍ଟା କରିବି। ଯଦି ଆପଣଙ୍କର ଥଣ୍ଡା ହେଉଛି ତାହେଲେ ଆପଣ ଭାବିଲେ କ'ଣ ଏ ଯେଉଁ ଥଣ୍ଡା ହେଇଛି କ'ଣ କେଉଁଥିରେ ପାଣି ସମସ୍ୟା ହେଇଥିବ କ'ଣ ଗୋଟେ ହେଇଥିବ ତ ଆପଣ ଟ୍ୟାବଲେଟ୍ ଆଣି ଖାଇଦେଲେ, କିନ୍ତୁ ପୁଣି ଆପଣଙ୍କର ଦୁଇ ଦିନ ଭଲ ପରେ ପୁଣି ଯେମିତିକୁ ସେମିତି। କିନ୍ତୁ ଯଦି ଆପଣ ପରାମର୍ଶ ନେବେ ସେ ଆପଣଙ୍କ ଡାଉଟ୍ କ୍ଲିୟର୍ କରିଦେବେ, କେଉଁଠି ଆପଣଙ୍କର ଭୁଲ ରହୁଛି, କେଉଁଠି ଆପଣଙ୍କର ଠିକ୍ ରହୁଛି, କ'ଣ ଖାଇବେ କ'ଣ ନ ଖାଇବେ, ଛୋଟ ଗାଇଡ଼ଟିଏ ସିଏ ଆପଣଙ୍କୁ କରାଇଦେବେ, ତାହାକି ଆପଣ ଯେଉଁ ପରିସ୍ଥିତିରେ ରହୁଛନ୍ତି ସେ ପରିସ୍ଥିତିରେ ରହିକି ବି ଆପଣ ସୁସ୍ଥତା ପାଇପାରିବେ। ଯଦି ଆପଣଙ୍କର ମୁଣ୍ଡ ବଥାଟିଏ ହେଉଛି, ଆପଣ ଭାବିଦେଲେ ମୁଣ୍ଡ ବଥା ହେଉଛି ମାନେ ଅମୃତାଞ୍ଜନ ଆଣିଲେ ଭଲ ହେଇଯିବ, ସବୁ ମୁଣ୍ଡ ବଥା ପାଇଁ ଅମୃତାଞ୍ଜନ କାମ କରେ ନାହିଁ। ବହୁତ ଗୁଡ଼ାଏ ମୁଣ୍ଡ ବଥା ଅଛି ଥଣ୍ଡା ପାଇଁ ହେଇଥାଏ, କଫ ବଢ଼ିଲେ ହେଇଥାଏ ମୁଣ୍ଡ ବଥା, ବହୁତ ଗୁଡ଼ାଏ ମୁଣ୍ଡ ବଥା ମଧ୍ୟ ଅଛି ପେଟରେ ଗ୍ୟାସ୍ ହେଲେ ହେଇଥାଏ, ବହୁତ ଗୁଡ଼ାଏ ମୁଣ୍ଡ ବଥା ଅଛି କନଷ୍ଟିପେସନ୍ ବେଲେ ବି ହେଇଥାଏ। ତ ତାକୁ ଚିହ୍ନିବେ କେମିତି, କେଉଁଥିପାଇଁ ମୁଣ୍ଡ ବଥା ହେଉଛି ଆପଣ କେମିତି ଜାଣିବେ? ସେଇଥିପାଇଁ ସବୁ ଡାଉଟ୍ କ୍ଲିୟର୍ କେବଳ ସେମାନେ ହିଁ କରିପାରିବେ ଯେଉଁମାନେ ଆୟୁର୍ବେଦର ନଲେଜ୍ ରଖୁଛନ୍ତି ଅଥବା ପ୍ରଫେସନାଲ୍ ଡକ୍ଟର ହେଇଥିବେ, ଚାହେ ସେ ଏଲୋପାଥିକ ହେଉ ଆୟୁର୍ବେଦିକ ହେଉ ଯେକୌଣସି ଡକ୍ଟର ହେଇଥାନ୍ତୁ ନା କାହିଁକି, ସେଥିରେ କିଛି ଫରକ ମଧ୍ୟ ପଡ଼ିବ ନାହିଁ ଡାଉଟ୍କୁ କ୍ଲିୟର୍ କରିବା ପାଇଁ। ଯେତେବେଳେ ତାଙ୍କ ସହିତ ଆପଣମାନେ ଆଲୋଚନା କରିବେ ସେମାନେ ଆପଣଙ୍କ କଥାବାର୍ତ୍ତା ସହିତ ଏକ୍ଜାମିନ୍ ମଧ୍ୟ ଆପଣଙ୍କର କରିବେ, ସେଇଥିରେ ଡାଉଟ୍ କ୍ଲିୟର୍ ହେଇଯିବ କି କେଉଁ କାରଣ ପାଇଁ ଆପଣଙ୍କ ବଡ଼ି ଭିତରେ ଏହି ସମସ୍ୟା ଗୁଡ଼ାକ ହେଇଛି। ଏଥର ବୁଝିପାରିଲେ? ଆଶା ରଖୁଛି ସିଧାସଳଖ ଭାବରେ ଆପଣ କେବେ ବି ମେଡ଼ିସିନ୍ ଆଣିକି ଖାଆନ୍ତୁ ନାହିଁ। ହଁ, ଛୋଟ ଛୋଟ ସମସ୍ୟା ପାଇଁ ଆପଣ ଥରେ ଅଧେ ଏମିତି ଆଣିକି ଖାଇପାରିବେ, କିନ୍ତୁ ସବୁଦିନ ରେଗୁଲାର ବେସ୍ରେ ଏସବୁ କରନ୍ତୁ ନାହିଁ, ଆଦୌ ଠିକ୍ ନୁହେଁ ଏଇଟା। ଯେତେବେଳେ ଆପଣ ପରାମର୍ଶ ନେଇକି ୟୁଜ୍ କରିବେ ଆପଣଙ୍କୁ ମଧ୍ୟ ନିଶ୍ଚିନ୍ତତା ମିଳିବ। ବେଳେବେଳେ ଏଲୋପାଥିକ୍ ମେଡ଼ିସିନ୍ର ଏତେ ସାଇଡ୍ ଇଫେକ୍ଟ ଥାଏ କି ଆପଣଙ୍କ ଦେହକୁ ଲାଭ ବଦଳରେ ଅଧିକ କ୍ଷତି ପହଞ୍ଚାଇ ଦେଇଥାଏ, ଯାହାକି ଆମେମାନେ ବୁଝିପାରୁନେ। ସୋ ଆପଣଙ୍କୁ ରିକ୍ୱେଷ୍ଟ କରିବି ନିଶ୍ଚିତ ରୂପରେ ଆପଣମାନେ ଅନଲାଇନ୍ ହେଉ ଅଫ୍ଲାଇନ୍ ହେଉ କନସଲ୍ଟ ନିଶ୍ଚିତ ରୂପରେ ଆପଣମାନେ କରନ୍ତୁ ଡକ୍ଟରମାନଙ୍କ ସହିତ। ତାଙ୍କ ମାନେ ପରାମର୍ଶ ପରେ ଯେତେବେଳେ ଆପଣମାନେ ଚିକିତ୍ସା ଗ୍ରହଣ କରିବେ ସେଥିରେ ଆପଣଙ୍କୁ ବହୁତ ରିଲିଫ୍ ମଧ୍ୟ ମିଳିବ, ବହୁତ ରିଲାକ୍ସ ଫିଲ୍ ହେବ ଆପଣଙ୍କୁ, ଏବଂ ଆପଣଙ୍କ ଭିତରେ କୌଣସି ପ୍ରକାର ଭୟ ମଧ୍ୟ ରହିବ ନାହିଁ। ଏଥର ବୁଝିପାରିଲେ କି ଆପଣ ସିଧାସଳଖ ଭାବେ ଔଷଧ ସେବନ କରନ୍ତୁ ନାହିଁ, ସର୍ବପ୍ରଥମେ ପରାମର୍ଶ କରନ୍ତୁ, ତାପରେ ତାଙ୍କ ପାଖରୁ ହେଉ ଅଥବା ଯେକୌଣସି ପାଖରୁ ହେଉ ଔଷଧ ଆଣିକି ଆପଣମାନେ ସେବନ କରିପାରିବେ। ଦୋସ୍ତ ବନ୍ଧୁ, ଏଇ ଯେଉଁ ଛୋଟିଆ ଆପଣଙ୍କୁ ଗାଇଡ଼ଟିଏ କଲି, ଏଇ ଗାଇଡ଼ ଭିଡ଼ିଓ ଆପଣଙ୍କୁ କେମିତି ଲାଗିଲା? ଯଦି ଆପଣ ଚାହୁଁଛନ୍ତି ଭଲ ଲାଗୁଛି ବୋଲି ତାହେଲେ ନିଶ୍ଚିତ ତଳେ କମେଣ୍ଟ ସେକ୍ସନରେ କମେଣ୍ଟ କରନ୍ତୁ, ଭିଡ଼ିଓକୁ ଲାଇକ୍ ଟିଏ ଦେଇପାରିବେ, ନୂଆ କରି ଆସିଥିବା ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ ଅଥବା ଭିଡ଼ିଓକୁ ସେୟାର କରିପାରିବେ। ନମସ୍କାର।